হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। চলো শুরু করা যাক। আমরা সকলেই জানি 50-এর দশকের তীক্ষ্ণস্বরের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সমাজ মনস্কতা ও ব্যক্তি অনুভবের এক নান্দনিক সমীকরণ ঘটেছে তার কবিতায়। কবিতা তার আরাধ্য, তাই তিনি বলতে পারেন, আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা, আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বদ্ধ দুয়ারে মাথা ঘুরেছি। কবি নীরেন্দ্রনাথ কবিতার বদ্ধ দুয়ারে মাথা ঘুরেছেন, কিন্তু আমরা পাঠকেরা তার সেই আরাধ্য কবিতার জগতে অনায়াস স্বাচ্ছন্দ্যে পৌঁছে যেতে পারি। কারণ অসম্ভব রক্তক্ষরণের মধ্য দিয়ে কবি যা সৃষ্টি করেন, তার প্রকাশ এতটাই সহজ সাবলীল যে তাকে গ্রহণ করতে আমাদের এতটুকু অসুবিধে হয় না। এই নিরাভরণ অনায়াস স্বাচ্ছন্দ্যই নীরেন্দ্রনাথের কবিতার সবচেয়ে বড় আকর্ষণ। তার কবিতায় সমকাল মনস্কতা এলেও তিনি সুভাষ মুখোপাধ্যায় বা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মতো উঁচু কণ্ঠে কথা বলেন না। আবার ব্যক্তি অনুভবের কথা বলতে গিয়েও শক্তি বা সুনীলের মতো আত্মমগ্ন হয়ে পড়েন না। পরিবেশ, পরিজন, গাছপালা, নাগরিক জীবন, সে জীবনে যান্ত্রিকতা জনিত যন্ত্রণা, কৈশোর জীবনের স্মৃতিকাতরতা, এসবই নীরেন্দ্রনাথের কবিতায় স্বাভাবিক সাবলীল ভঙ্গিতে উঠে আসলেও সমকাল চেতনা অত্যন্ত প্রখর। তার রাজনৈতিক বোধের দ্বারা পরিশীলিত হলেও কখনো রাজনৈতিক স্লোগান হয়ে ওঠেনি, বরং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তাতে আন্তরিকতার ছোঁয়া লেগেছে। দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতাটি 1969 খ্রিস্টাব্দে প্রকাশিত কলকাতার যিশু কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা। এই কবিতাটিতে 70-এর দশকের অস্থির রাজনীতি হেতু সারা বাংলা তথা বাঙালি মানুষের জনজীবনে যে অন্ধকার সময় ঘনীভূত হয়েছিল তারই প্রতিফলন স্বরূপ কবির হৃদয়ে যে ক্ষোভ ও অভিমান জমা হয়েছিল তারই প্রতিফলনে রচিত হয়েছে। ক্ষোভ ও অভিমানের সঙ্গে ব্যঙ্গ মিলেমিশে বাক্ময় হয়ে উঠেছে। 70-এর দশকের সূচনায় যে অস্থিরতা যুদ্ধ দেখা গিয়েছিল বাংলাদেশকে ঘিরে, সেই বাংলাদেশকে ঘিরে মানুষের মধ্যে শুরু হয় রাজনৈতিক উন্মাদনা, নকশালবাড়ি আন্দোলন, যুক্তফ্রন্ট সরকারের পতন, স্বপ্নচারী তারুণ্যের স্বপ্নভঙ্গের যন্ত্রণা। এপার বাংলা যখন গণতন্ত্রের হত্যালীলায় মেতে উঠেছে, তখন ওপার বাংলার মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য লড়াই করে চলেছে। এই দশকের এই অন্ধকারময় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মুক্তির স্বপ্ন দেখেছেন কবি নীরেন্দ্রনাথ। কবিতার প্রথম পংক্তিতেই কবি বলেছেন, দেশ দেখাচ্ছ অন্ধকারে। এই আত্মসর্বস্ব স্বার্থবাদী অন্ধকারকেই নীরেন্দ্রনাথ ফিরিয়ে দিতে চেয়েছেন দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতাটির সর্বাঙ্গ থেকে। এ হলো অন্ধকারকে বর্জন করার আরতি, স্বদেশ ভূমিকে আলোকিত করার বাসনা নিয়ে অন্ধকারকে প্রত্যাখ্যান করার শ্রেষ্ঠ লগ্ন। সেই সঙ্গে যেন এক অমোঘ সিদ্ধান্ত টানা যে নিঃস্বার্থ আলোরই চিরন্তন শত্রু এই আত্মসার অন্ধকার, প্রতীয়মান যাবতীয় স্পষ্টতার বিরুদ্ধেই যেন তার চিরকালের অভিসন্ধি। দুটি স্তবকে বিন্যস্ত কবিতাটির প্রথম স্তবকে রয়েছে চিরাচরিত ভাবনায় দেশকে চিনিয়ে দেবার প্রচেষ্টা। গুরুমশাই স্বদেশ ভূমির পরিচয় দিতে গিয়ে বলেছেন, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। আবার বলা হয়, এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস, তুলো, কফি, তামাক। কিন্তু দেশ মানে শুধু পাহাড়, মরুভূমি, নদীনালা নয়। দেশ মানে কোথায় কি উৎপন্ন হয় তা নয়, দেশ মানে আমাদের মানবিক সত্তা, দেশ মানে সত্তার স্মৃতিতে ফেরা, দেশ মানে স্মৃতির হাত ধরে সত্তার আগামী পর্যটন। অথচ গুরুমশাই নামক ব্যক্তিরা নির্ভুল অভিজ্ঞানে দেশকে চেনাবার বদলে ভ্রান্ত এবং অসম্পূর্ণ জ্ঞান বিতরণ করে চলেছেন পরবর্তী প্রজন্মের কাছে। এই ভুল শিক্ষাদানের পদ্ধতির বিরুদ্ধে একটা সঙ্গত প্রতিবাদ জানিয়ে কবিতাটি শুরু হয়েছে।
কিন্তু এই প্রতিবাদ চিৎকৃত নয়, সোচ্চার নয়, তাতে ঝাঁঝের পরিমাণ নিতান্তই কম, বরং বড় শালীন হয়ে ওঠে তার নালিশ। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ? এপার বাংলার নাগরিক জীবনযাপনে অভ্যস্ত কবির সে দেশ তো এখন তার কাটা তারের বেড়ায় পার হয়ে গেছে। এপার বাংলার নাগরিক জীবনযাপনে অভ্যস্ত কবির সে দেশ তো এখন কাটা তারের বেড়ায় পর হয়ে গেছে। তাই বলে কি স্মৃতিও পর হয়ে যাবে? সেই অতীতকে কি মুছে ফেলা যায়? যে মাটির বুকে কবি একদিন বেড়ে উঠেছেন সেটাই তার প্রকৃত স্বদেশ, কিন্তু সে স্বদেশের কথা ভুলিয়ে দিতে চায় একালের অসম্পূর্ণ অসংলগ্ন শিক্ষা ব্যবস্থা। কবিতাটির দ্বিতীয় স্তবকে অন্ধকারে মোড়া নৈশ বিদ্যালয় থেকে কবি আলোর দেশটার হৃৎস্পন্দন অনুভব করার জন্যই চুপিসারে চলে আসেন সেখানকার গণ্ডি পেরিয়ে। দাঁড়াতে চান প্রকৃতির মুক্ত আবহাওয়ায়, বসেন জলের ধারে, ঘাসের বুকে শুয়ে নীল আকাশের বুকে নক্ষত্র গুনতে গুনতে স্মৃতির অ্যালবামে ভেসে ওঠে ফেলে আসা জীবনের নানা ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা পুন্নিপুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। আসলে দেশ মানে মানচিত্রায়িত নিছক একটি ভূমিখণ্ড নয়, তার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে গ্রাম ও শহরের মানুষজন, তাদের লৌকিক সংসার, সংস্কৃতি, ঐতিহ্য, আচার অনুষ্ঠান, কর্মকাণ্ড, জীবনধারা, রীতি নীতি, পরিবেশ, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা। সেই অতি স্মৃতির সঙ্গে সে ধরা দেয় কবির বুকের গভীরে। স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। দেশ দেখাচ্ছ অন্ধকারের নামটির মধ্যে রয়ে গেছে এক ব্যঙ্গ। অন্ধকারে দেখাটা জাগতিক নিয়মে সম্ভব নয়, অথচ দেশকে দেখানো হচ্ছে অন্ধকারে, অর্থাৎ প্রকৃত সত্যকে গোপনের একটা চেষ্টা যেন এখানে রয়েই গেছে। কবিতাটির নামের মধ্যেই থেকে গেছে সময়গত অন্ধকার এবং অসম্পূর্ণ শিক্ষা কাঠামোর কথা। গুরুমশায়ের কাছে তাই কবির প্রশ্ন, অন্ধকারের মধ্যে কে মানচিত্র দেখবে? তাই দেশের শিক্ষালয়ের বন্দিশালা যেন অন্ধকারময় কংসের এক কারাগার। দেশকে অন্ধকারে বা অসম্পূর্ণভাবে দেখার প্রচলিত প্রচেষ্টাকে ভেঙে দেওয়ার প্রবণতা কবির। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে, স্বদেশ কবির কাছে হয়ে ওঠে স্মৃতিজারিত এক ভালোবাসার আলোর ঠিকানা। তিনি তার স্বদেশকে চিনে নেবেন ভালোবাসার অমোঘ স্মৃতিকাঞ্চনে। এইভাবে এই কবিতার মধ্যে দিয়ে 70 দশকের বাংলার অস্থির পরিস্থিতিকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়।